রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله ذي خلق عظيم وعلى آله وصحبه وصلاته وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وفي آيةٍ فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وأيضا قال الله عز وجل في القرآن المجيد في شَرِّ حبيبه وما آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلی علی مولانا محمد و علی سیدنا مولانا محمد کہن بلین آسین کہن بلین آسین

سل دنیا رسول اللہ علیکم فَإِنَّ من جو دیکھ کا دنیا ودرتا امین غلوم کا غل ملو ہی ولکل می دنیا سلام نیا اگر پالو جگہ میں آپ کے ادنا غلاموں میں چمک چمکوٹھے میری قسمت کا تارا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم শহীদ মৌলানা মুহ সলাইমানি দ্বিতীয় দ্বিতীয়বারের মতো হেফস সম্পন্নকারী ছাত্রদের আজকের এই দস্তার বন্দি উপলক্ষে দোয়া ও মাহফিলের পরম সম্মানিত সভাপতি আলহাজ রহমান মৌলানা শফিক কেন্দ্রীয় শাহী মসজিদের সাবেক খতিবে একটু আগে যিনি অত্যন্ত হৃদয়গ্রাহী আমাদের সামনে মূল্যবান তকরির পেশ করেছেন মাইসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে তরুণ সমাজের সুযোগ্য অহংকার বর্তমান সময়ের সনাম সুবক্তা হজরত মৌলানা আবু ইউসুফ তাহিরি আল কাদিরি সাহেব হজরত মৌলানা সেলিম শরীফ আল কাদিরি সাহেব আজকের এই মাহফিলের অন্যতম আয়োজক তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মৌলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদির সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অত্যন্ত কাবিলে কদর কাবিল হেতেরা মোলামা জাম মেহমান বৃন্দ আমার পরম শ্রদ্ধীয় মুরব্বিয়া নেজাম প্রাণ প্রিয় যুবক ভায়েরা প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের বাইরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বসে ঘরে দোকানে রাস্তায় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কথাগুলো যারা শুনছেন বিশেষ করে আমাদের পাশে ঘরের মধ্যে পর্দার আডালে অবস্থানরত আমার মস্তুরাদ মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের কুদরতের মহান আলিসান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই যিনি আল্লাহর কোরআনের সাথে সংশ্লিষ্ট হাফেজে কোরআনদের এই দস্তার বন্দির মাহফিল মহিমান্বিত সাহারুল কোরআন নুজুলে কোরআনের মাসে এই মহান রাতে আমাদের প্রত্যেককেই সুন্দর জান্নাতি বাগানে শরিক সামিল থাকার অংশগ্রহণ করার আয়োজন করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা মহান আল্লাহর দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব সাহেবে কোরআন সাহেবে লৌলাক ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমাদের দুনিয়া আখরাতের মুক্তি দাতা নাজাদ দাতা কান্ডারি নবী হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামার নুরানি রাও যায় আকদোসে অসংখ্য দরুদ সালামার হাদিয়া পেশ করছে ধন্যবাদ জানাই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই সাদ্দাম হোসেনসহ সহ আজকের এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে আল্লার দরবারে কাই মনোভাগকে মাখফেরাত কামনা করছি। এই মহান মাসে যার নামকে কেন্দ্র করে। এই মাহাফিলের আয়োজন, যার নামকে কেন্দ্র করে হেবস খানার প্রতিষ্ঠা। এলাকার কৃতি সন্তান কৃতি আলেমে দিন একসময় সারা দেশ কাপানো। মানুষের হৃদয়ে হৃদয়ে স্পন্দন সৃষ্টিকারী। আলেম দিন শহীদ আল্লামা সোলাইমা আল কাদির রহমতুল্লাহ আলাইর জন্য আল্লাহ দরবারে মাখফেরাত কামনা করি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের সকলকে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজনকে আল্লাহর কোরআনের ওসিলাই দুনিয়া আখেরাতের নুরানি বানিয়ে দিন প্রত্যেকে জুড়ে বলি আমিন সময় কম আপনাদেরকে বেশি কষ্ট দেব না আমার ভাই আল্লামা ইউসুফ তাহিরি চমৎকার আলোচনা পেশ করেছেন আমাদের হৃদয়ে আল্লাহর কোরআনের আলো দিয়ে একটু স্পন্দন দিয়েছেন ধাক্কা দিয়েছেন যে কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের মর্তবা মর্যাদা কতটুকু আল্লাহর বলিরা যে মাজারে পাক থেকে আল্লাহর কোরআন শোনেন এটা কার দেয়া কার নিয়ামত আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো চিৎকার দিয়ে

নজুলে কোরআনের মাসে আজকের এই কোরআনের মাহাফিল ঠিক না কথা বলেন ঠিক কিনা এত প্রাসঙ্গিক এত যুক্তিযুক্ত এত চমৎকার একটা আয়োজন কোরআন নাজিলের মাসে কোরআনের মাহাফিল ঠিক না দুনিয়ার মধ্যে হাজার হাজার প্রতিষ্ঠান আছে আমি নিজেও দহম থেকে কামিল পর্যন্ত আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি বোর্ড স্ট্যান্ড করা একজন ছাত্র এটা বলছি আমার আত্মপ্রশংসার জন্য নয় আমাদের সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফাজিলে পাশ করা কঠিন ছিল কারণ তিনশো মার্কের ইংরেজি ছিল আল্লাহ রহমতে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যেখানে পড়তে হয় না বারান্দা দিয়ে হাঁটলো বড় আলেম হওয়া যায় ঠিক না আর জামিয়ায় মান্যত করলে কি মান্যত ফেরত আসে কারণ যিনি দিয়েছেন বেনা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হাফেজ এ কর আন জলিল কদর আলেম উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বেলায়েতের সম্রাট শাহিন শাহ সিরকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমা কথা বলেন ঠিক কিনা তিনি দেড় হাজার মাইল দূরে বলে যে কষ্ট করে ও তুমি আমার কাছে আসিও না তুমি আমার জামিয়ায় মান করে দেখো আমি দেড় হাজার মাইল দূর থেকে সেটা পূরণ করে দিব বলেন না সুহান আল্লাহ একটু টেস্ট করে দেখবেন না হলে আমার কান ধরে আবার এখানে এনে আমাকে জিজ্ঞেস করবেন আমি চ্যালেঞ্জ করে বললাম এ দয়া আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না আমার ভাই যে বললেন আমি সেটার সূচনায় এই কথাগুলো বলছি আমরা সবাই গরিব নওয়াজকে চিনি ঠিক না নাম জানতে হয় না নামটা চাপা পড়ে গেছে কেন হুয়াজ দা ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইন টু দ্য ইন্ডিয়া আজকে আপনার মাথায় আমার মাথায় টুপি ইসলামের এই যে এনভায়রনমেন্ট এটা পেছনে যার অন্যতম অবদান সাব কন্টিনেন্টে তিনি হচ্ছেন গরিব নওয়াজ সরকার আজমির তার নাম কি খাজা মহিন উদ্দিন আজমেরি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ মানুষ তো মহিন চিশতি বলে না মানুষ কি বলে গরীব নওয়াজ বলে ঠিক না সমস্ত নাম চাপা পরে উপাধি হয়ে গেছে সেরা কারণ তিনি গরিবের বন্ধু গরিব মানে আবার মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক সবার জন্য বন্ধু ঠিক না তো গরিব নামাজের কথা আমি কেন বললাম প্রশ্ন করতে পারেন রোজাই আপনি এসেছেন কোরআনের আলোচনা করতে এখন সেই জায়গায় কেন গেলেন প্রসঙ্গ ছুট হয়ে গেলাম আমার ভাই ইউসুফ তাহিরি সূচনা করেছেন আমি সেটার সমর্থ কারেক্টার নিয়ামত তার মাজারে পাকের মধ্যে কোরআন তালাবাদ করছেন তার ভক্ত তিনি আবার তার মুরিদ আবার বিশ্ব বিশ্রুত একজন আল্লাহর বলি নিজাম আউলিয়া তিনি বলছেন আমি সুরা মরিয়ম পাঠ করছি কোথায় মাজারে পাকে জিলহস মাসের নয় তারিখ আমার আদত হচ্ছে আমি আমার পীর মুর্শিদের দরবারে গেলে আমি এতে কাফ করি আর আল্লাহর কোরআন তেলাওয়াত করি তা আমি হঠাৎ করে সুরা মরিয়মের একটা জায়গা বাদ দিয়ে গিয়ে যাচ্ছিলাম গরিব নওয়াজ মাজার থেকে বলে তুমি তো আল্লাহর কোরআনের এই জায়গাটা বাদ দিয়ে গিয়ে গেলে তিনি সাথে সাথে সংশোধন করে সুরা মরিয়মের ওই জায়গা পাঠ করে আল্লাহ দরবারে শুক্রিয়ার সিজদা আদায় করে আল্লাহকে বলছে ইলাহান আলামিন আমি তো এমন সৌভাগ্যবান যে আমার কোরআনের তালাওয়াত তোমার গরিব নামাজ মাজার থেকে শুনেছে চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ মাজার থেকে কবর থেকেও শোনা যায় কথা বলেন ঠিক কি না আমরা শোনাতে এবং শুনতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে আজকের এই এই একটু আগে যে মাসুম বাচ্চা আমি পরে সাদ দামকে হয়তো একটু ট্রিপস দেব দুই একটা বিষয়ে কিন্তু তারপর ওভারঅল আপনি চিন্তা করেন এটা একটা বিস্ময় বালক ঠিক না চাইল্ডহুড বয়হুড থেকে মাত্র কৈশোর শুরু মুখে সন্তান এখনো কিশোরে ভালো করে পা দেয়নি আল্লাহর কোরআন এর যা। এত চমৎকার করেছে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো আর আমরা মন্ত্র মুগ্ধের মতো তার সেই কোরআন তেলাওয়াতটা শুনলাম কথা বলেন ঠিক আমাদের ভালো লাগে নাই কার কার ভালো লাগে না একটু হাত তোলেন সবার ভালো লেগেছে কথা বলেন ঠিক কিনা আপনি আজকে থেকে ফোরটিন সেঞ্চুরি এগো চোদ্দ বছর চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে এই কোরআন যখন আমার নবীর কণ্ঠে বের হচ্ছে আর কোনো কিছুর দরকার হয় নাই নবী শুধু কোরআন তালাবাদ করছেন আর সেই কোরআন শুনে লাভ মানা ও এদের পূজা অর্চনা ছেড়ে একটা একটা নবীর কদমে এসে পড়েনে নেই আসাদু আল্লাহ ইহ্লা ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হু চিৎকার দিয়ে বলেন না সোহান আর কোন কিছু করতে হয় নাই নবীকে ডানে বামে যেদিকে তাকায় দারুন দোয়ার বৈঠক বসলো ওদবা সাইবা মুহির আবু জেহেল আবুল আহাব সবাই মিলে মিটিং করে পাগল পাড়া হয়ে যাচ্ছে যে কি হলো নবীর কণ্ঠের মধ্যে কি জাদু আছে কি ছন্দ আছে কি বিস্ময়কর শক্তি আছে মানুষ কেন কিট পতঙ্গের মতো ছুটে ছুটে যাচ্ছে আর আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষে ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে তখন তারা কি করে মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নেয় বলে একটা কাজ করো এই কোরআনের আওয়াজ যেন মানুষ নির্বিঘ্নে আরামে আসে আমরা একটু আগে যে রকম মন্ত্র মুগ্ধ জান্নাতি পরিবেশে শুনলাম এই রকম পরিবেশ যেন না থাকে ডিস্টার্ব করো হট্টগোল করো ঢিল মারো পাথর ছরো মানুষ যেন আরামে আল্লাহর কোরআন শুনতে না পায় এটা আমার মুখের কথা না এই সরযন্ত্রের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে ওয়া কালাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাকলিবুন আল্লাহ বলে কাফিররা বলে তোমরা যদি নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিজয় অর্জন করতে চাও তাহলে কোরআনের তেলাওয়াতের মধ্যে ওয়ালগাও মানে হট্টগোল করো চিৎকার দিয়ে বলেন না নামজুবিল্লা আমি বিভিন্ন সময়ে কথা অন্যভাবে বলেছি আজকে এই প্রসঙ্গে বলছি কষ্ট হয় অসুবিধা হয় তো এখন মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ঘুমালো সবাই বড় বড় নেতারা আর ফজরে আমার নবী যখন একটু মন দিয়ে শুনবেন আল্লাহ নবীর ভাষায় সময়টা জান্নাতের বাতাসটা আল্লাহ বইয়ে দেয় দেয় সে কারণে নবী বলেন তুমি ফজরের নামাজ পরে একটু বাইরে গিয়ে বাতাসটা গায়ে লাগাবা যেই বাতাসটা লাগবে তুমি মনে করবে সেটা জান্নাতি হাওয়া যেটা বলেন না আল্লাহ আমার নবী ফজরের নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে নবীর লহরি নবীর সুরলহরি নবীর ভাষা শৈলী নবী লেসানের একটা একটা শব্দ যখন কাফির মসজিদদের ঘরে তাদের কর্ণ কানের মধ্যে বেজে উঠে তখন অনুসারী কর্মীরা তো দূরে থাক বড় বড় নেতা যারা একদিন আগে সিদ্ধান্ত দিয়েছে শোনা তো দূরের কথা শোনার সময় তেলাভাতের সময় তোমরা ডিস্টার্ব করবে বড় বড় নেতারা একটা একটা লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘরের সাথে কানটা লাগিয়ে দেয় নবীর জান্নাতি হাওয়ায় বেশি আসা ওই কণ্ঠের কোরআন তারা শোনা আরম্ভ করে দেয় বলেন না সুহান আল্লাহ অনুসারীরা বলে যে কি অবাক কাণ্ড নেতারা মানা করলো আমাদেরকে শেখরা মাতবররা আর উল্টু সেটা ভাইলট করে তারাই সেই কোরআন শোনা আরম্ভ করে দিয়েছে তাদেরকে একটা একটা ধরছে পাকরাও করে বলে কারণটা কি তোমরা মানা করলে এখন তোমরা উল্টো শোনা আরম্ভ করলে বলে ভাই অপরাধ আমাদের না অপরাধ হচ্ছে মধ্যে এমন 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 কণ্ঠ ছন্দ লহরি এমন সুর লহরি এমন হৃদয় গ্রাহিতা আল্লাহ দিয়েছেন আর সেই হৃদয়গ্রাহী কোরআন যখন সাহেবে কোরআন নবীর কণ্ঠে যখন বেরিয়ে আসে তার কণ্ঠটা এত মোলায়েম এত পরিচ্ছন্ন এত চমৎকার তার বাচন শৈলী তার জিব্বা মধ্য দিয়ে সেই কোরআন যখন আমাদের কানে বেজে উঠে তখন আমরা কাতা কম্বল বালি শীতার্থ রাতে আমরা গভীর ঘুমের মধ্যে আর নিজেকে আবদ্ধ রাখতে পারি না আল্লাহর কোরআন এবং নবীর কণ্ঠ শোনার জন্য আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি এই কণ্ঠ কে দিয়েছেন আরো জোরে আরো গলা ফাটিয়ে আরো মহব্বতের সাথে কারণে আল্লাহ বলছেন তে খলক হক আজিমো কাহ তে খলক নে জমিল তে হালকে হোসেন ও আদা কি কস কসমে সবে তার মে রাজো তাও সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লা তো দেখা গেল তারা কুপুকাত হয়ে গেল এই কোরআনের তেলাওয়াতের কাছে নবীর কণ্ঠের কাছে কথা বলেন ঠিক কিনা এবার বলে যে কি হবে চলো আমরা কবিদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করে এটা কিভাবে থামানো যায় লাবিদ ইবনে রাবিয়ার কাছে গেল আর লাবিদ ইবনে রাবিয়ার কাছে যখন ইন্না তৈনা কাল উচ্চারণ করলো বলে লাইসা হাজা কালামুল বসর এটা মানুষের বানানো কালাম না এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কালাম তিনি দৌড়ে দৌড়ে নবীর কদমে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়ে এলেন যারা বলেন না সুবহান আল্লাহ বলে যে নবী মনে একটা বড় জাদু জাদুকর হবে চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লা বলে যে তার মধ্যে নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র আছে নাইলে মানুষ এভাবে পাগলের মতো ছুটে কেন তো নবীকে জবাব দিতে হয় না আমার আল্লাহ জবাব দেন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতি মিম ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন যারা বলেন না সুবহানাল্লাহ আজকের দিন পর্যন্ত আল্লাহর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা তো সম্ভব হয় নাই উল্টো আজকের পৃথিবী বলছে দা কোরআন ইজ জেনারেলি বিউটিফুল কোরআন তো এমনি সাধারণ ভাবে সুন্দর কিন্তু যখন একটু আগে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বলেছেন অথবা সুবহানালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরয ইউসাব্বিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরয লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরয ইন্নফি খালকি সামাওয়াতি ওয়াল এই রকম মনোহরিত্বের জায়গাগুলো যখন তেলাওয়াত হয় তখন আজকের খ্রিস্টান দুনিয়া বলছে এমনিতে তো জেনারেলি কোরআন সুন্দর কিন্তু ইন মেনি প্লেসেস কিছু জায়গা আছে স্পেশালি যে হয় আর দ্যাট ট্রিবিউটস অফ গড আর ডেসক্রাইব ম্যাগনিফিসেন্ট অ্যান্ড সাবলিম এগুলো এত মনোহরিত্বের অধিকারী যে পৃথিবীর কোনো কিছুর সাথে এটার কোনো তুলনা চলে জোরে বলেন না সুহান আল্লাহ আরো জোরে বলি সুহান আল্লাহ আজকে বলে the Quran is the basis on which develop the affairs of this world and hereafter. এই ইহ জাগতিকতা এবং পারলৌকিক জীবনের মুক্তি নিয়ে যে কোরআন এই নজুল কোরআনের মাসে আল্লাহ নবীর কণ্ঠে দিয়েছেন আজকে হাফেজ এ কোরআন দেখেন একটা ছোট শিশু বাচ্চা কি চমৎকার করুচ্চারণ করলেন আমরা যদি প্রাণের প্রাণের পর প্রাণ চেষ্টা করি এই রকম আমাদের মধ্যে অনেকের পক্ষে সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা কারো চিৎকার না ঠিক কিনা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম মাঝখানে যে আল্লাহ অনেক ডিগ্রি দিয়েছে সবই আছে আল্লাহর কাছে সুক্রিয়ার সিজদা আদায় করে শেষ করতে পারবো না কিন্তু যখন হাফেজে কোরআনদের পেছনে যখন তারাবির মধ্যে দাঁড়ায় তখন আল্লাহকে বলি আল্লাহ তুমি তো সব দিলে এমফিল দিলে পিএইচডি দিলে মাস্টার্স দিলে কামিল দিলে এগুলো দিয়ে কি হবে সবচেয়ে বড় ডিগ্রি তো তোমার থেকে পাই নাই সেটা হচ্ছে হাফেজে কোরআন হতে পারলাম না কথা বলেন ঠিক কি না এই আফসোস আমাদেরকে কুরে কুরে খাচ্ছে ঠিক না এটা এমন একটা নিয়ামত আমার আল্লাহ বলেন ফাইন না মাইয়াসার না হু বেলে সানেকা কোরআনের একটা শব্দ পৃথিবীর কোনো মানুষের পক্ষে উচ্চারণ করা সম্ভব না আমি আমার নবীর কণ্ঠের মধ্যে এমন একটা দিয়েছি আমার নবীর বাচনশৈরণার মধ্যে এমন মধু দিয়েছি এমন দিয়েছি আমার নবীর জিব্বাচারণার মধ্য দিয়ে যখন সেই কোরআন একটু একটু বের হয় আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য সেই কোরআন তেলাওয়াত করা হ্যাফজ করা উচ্চারণ করা গবেষণা করা নবীর জবানের বসিলায় আমি আল্লাহ সহজ করে দিই বলবেন না সুহান আল্লাহ টাকে আমার কথা নাকি আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা তো সেই কোরআন কেউ যদি তেলাওয়াত করে শিক্ষা দেয় ইসলামের তৃতীয় খলিফা যিনি জামিউল কোরআন যিনি এই কোরআনকে আমাদের জন্য প্রিন্টেড গ্রন্থিত করে দিয়েছে আমাদের তেলাওয়াতে আমাদের হেفظে আজকে এত সহজ হলো যার সংগ্রহ সংকলনের মধ্য দিয়ে ওসমান এগানিজ ইনরাইন নদী আল্লাহ তালানভু বলছেন খাইরকম তাহাল্লামাল কোরআন নাস। যে কোরআন নিজে শিক্ষা করে এবং আরেকজনকে শিক্ষা দেয় সে হচ্ছে সৃষ্টি জগতের সর্বোচ্চ সম্মানের অধিকারী বলেন না সবহান আল্লাহ আর আমরা নবীর হাদিসে দেখি আমার নবী বলে নিম্নকম লা তার জীহন আইলাল্লা হে সাইয়ন আফজালা বিমা হারা জামিন হোক আল্লাহর সৃষ্টি জগতে আসমান জমিনে আল্লাহ যা যা বানিয়েছেন এগুলোর মধ্যে কোরআনের সাথে তুলনা চলে আর কিছুই নাই একমাত্র সর্বশ্রেষ্ঠ আফজল হচ্ছে আল্লাহর এই কোরআন জুড়ে বলি সুহান আল্লাহ কারো জুড়ে বলেন না সুহান আল্লাহ যার অন্তরে এক বিন্দু পরিমাণ কোরআন নাই নবী বলেন একটা ঘর যেমন শূন্য ওই ব্যক্তি হচ্ছে ওই রকম শূন্য হৃদয়ের অধিকারী তাই এই কোরআন حافظে কোরআনদের কণ্ঠে তাদের হেবজে তাদের কুয়াতে হাফে যায় এটা কিয়ামত পর্যন্ত থাকুক এটা আমরা চাই কি চাই না কারা চায় একটু হাত তুলি আল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়ার দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে যাওলো কোরান সুন্নার আলো প্রিয় হাজরিন এই কোরানের এমন মর্যাদা মর্তব আল্লার দরবারে আপনি যখন আলিফলাম মিম বলেন নবী বলেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসান আতুন কেউ যদি কোরানের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহর দরবারে কয়টা স্বভাব আবার সেটাকে বলছে বেআশারিয়াম সালেহা দশটা সওয়াব আপনার আমলের মধ্যে ঢুকে যাচ্ছে নবী বলেন লাকুল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আমি বলছি না জালিবলাম মিম একটা হরফ বরং আমি নবী বলতে চাই আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তোমার মুখে যখন আলিফ লাম মিম বলে উচ্চারণ করো তিন দশে তিরিশটা স্বভাব আল্লাহ তোমার আমলের মধ্যে মুহূর্তে দিয়ে দেয় বলেন না সুহান আল্লাহ আরো চিৎকার দিয়ে বলি সুহান আল্লাহ সেই কোরআনের মধ্যে সুরাই ইয়াসিন আছে ঠিক না সূরা ইয়াসিন শরীফকে বলছে কলবুল কোরআন বলে যে ইন্না বেকুল্লে সাইন কলবন প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে হৃদয় আছে আর কোরআনের কলব হচ্ছে সুরাইয়াসিন নবী বলেন মান কারা সুরাইয়াসিন মিন সাদারিন নাহার দীপহরের আগে যে সূরা ইয়াসিন পাঠ করবে কুদিয়া থাওয়াই জহু যেই বিষয় নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবে আমার আল্লাহ সূরা ইয়াসিনের ওয়াসিলায় তার মনস্কামনা পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ বলে যে প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য আছে লেকুল্লাইসাইন আরুসুন আর আরুসুল কোরআন সূরা রহমান বলে যে কোরআনের সৌন্দর্য হচ্ছে সুরা রহমান চিৎকার দিয়ে বলেন না সুহান আচ্ছা সবগুলো বাদ দেন একেবারে শুরুতে যে সুরা ফাতে আমরা পাঠ করি প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত করি নবীজি বলেন সুরা ফাতেহা যেটাকে সাব মিনাল মাসানি বলা হয়েছে বারবার পঠিত কোরআনের সাত আয়াতে সংযুক্ত এই সুরা ফাতেহা সুরা ফাতে পাঠ করে আপনি যদি কাউকে ফু দেন আপনার জবান যদি পবিত্র হয় সুরা ফাতেহার বসিলাই ক্যান্সার রোগ মুহূর্তে ভালো হয়ে যেতে পারে বলেন না সুহান আল্লাহ বৃষ্টি আসছে আপনারা একটু অস্থির হয়তো সময় বেশি পাব না নবী সাহাবার একটা জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছে কতগুলো মানুষ একটা সাপে কামরানো ছেলেকে নিয়ে ঘেরাও করে আছে অনেক তন্ত্র মন্ত্র পাঠ করে কোনো কাজ হয় না নবী সাহাবীদেরকে দেখে বলে সাপে কামড়ানো মানুষকে ভালো করা যায় এমন কোন তন্ত্র মন্ত্র তোমাদের নবী তোমাদেরকে শিখিয়েছে কিনা বলে হ্যাঁ সাপে কামড়ানো লোককে ভালো করার দোয়া আমাদের আছে তাহলে বিনিময়ে তোমাদেরকে সাগল দিব সাগলের বাচ্চা নবী সাহাবী বলে ঠিক আছে রাজি আছি গেলেন ওই বাচ্চার কাছে সুরা ফাতেহা পাঠ করে সাপে কামড়ানো সন্তানের দেহের মধ্যে যখন ফু দিল সেকেন্ডের মধ্যে সেটা দাঁড়িয়ে গেল চিৎকার দিয়ে বলেন না সোহান আল্লাহ পেলেন সঙ্গী সাহাবি বলে তুমি তো কোরআনের বিনিময়ে ছাগল নিয়েছ এটা কি তুমি ভালো করলে কিনা তখন বলে ঠিক আছে আমরা ঝগড়া করবো না চলো নবীজির কদমে চলে যাই আল্লাহ নবীর কাছে গিয়ে নালিশ দিলেন বলে ইয়ারসুল্লাহ ব্যক্তি সাপে কামড়ানো একটা সন্তানকে ভালো করে বিনিময়ে ছাগল নিয়েছে তো নবী বলে ছাগল নিয়েছে তোমার সমস্যা কি বলে যে ছাগল নিয়েছে সে অনেক ভালো করেছে কোরআনের বিনিময় তো একটা ছাগল না গোটা দুনিয়া ওমা ফিহা এই দুনিয়ার ইন্টেরিয়রে অভ্যন্তরে যা যা আছে সবকিছু কিছু যদি এই সোরা ফাতে বিনিময়ে দেয়া হয় তারপরও এটার বিনিময় হবে না আর তুমি যে সাগল ছাগল পেয়েছ আমাকেও তোমার ছাগল থেকে কিছু দিও চিৎকার যে বলেন না সোহান আল্লাহ আরো জোরে বলবেন না সোহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার উভয় না কাব আসলেন নবীর কদমে জিজ্ঞেস করলেন কাইফা তাকরাউ সালাদ তুমি কি দিয়ে বা কিভাবে নামাজ পড়লে বলে ইয়ারসুল্লাহ ফকরা উম্মাল কোরআন আমি কোরআনের মা দিয়ে নামাজ পড়েছি কোরানের মা কি কোম্মুল কোরআন হচ্ছে সুরাহ ফাতেহা নবী বলেন ওয়াল্লাদী নাফসিব বিয়াদি যে আল্লাহর কুদরতের হাতে আমার প্রাণ আমি সেই আল্লাহর শপথ করে বলছি মা উনজিলাত ফিত্তা ওরাত ওয়াল ইনজিল ওয়ালা হাফিজ ওয়ালাফিল ফরকান এম ইসলেহা অপৃথিবীর মানুষ শুনে রাখ তৌরাত বলো জবুর বলো ইঞ্জিল বলো ফোরকানের অর্থ হচ্ছে কোরআন ইনক্লুডিং কোরআন সব মধ্যে তোমরা তন্ন তন্ন করে যদি খোঁজ আল্লাহর কোরআনে সুরা ফাতে হার সাথে সমতুল্য হয় এমন আরেকটা নিয়ামতের জায়গা আল্লাহ কোথাও নাজিল করে নাই যদি বলেন না সুহান আল্লাহ সুরা মূলক যদি পাঠ করেন যেখানে পাঠ করেন সেখানে বাসে কবর আজম এখানে হুজুর আজকে যেই হাফেজে কোরআন তৈরি হচ্ছে তারা যদি কবরের পাশ দিয়ে যায় বাবা মার জন্য হোক প্রতিবেশীর জন্য হোক যে কোনো কবরের পাশে অথবা সুলাইমান আল কাদের নামে যে হেবজখানা সেখানে যখন এই মাসুম বাচ্চারা সুরা মুলুক পাঠ করে আমার নবী বলেন সাথে সাথে এন্টায়ার সারাউন্ডিং এর মধ্যে কবর আজাম মাফ হয়ে যায় সুবহানাল্লাহ কেন মিন আজাবিল কবর হিয়াল মানিয়া নবীর ভাষা হিয়াল মুনজিয়া এটা নাজাদ দান করি এটা বাধা দান করি এবং যে আজাবটা কবরের দিকে ধেয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে সে আজাবের সামনে সুরা মূলক পাটের সাথে সাথে একটা পার্টিশন দেয়াল হয়ে যায় বলবেন না সুহান আল্লাহ আমরা আমাদের কবরে শান্তি চাই কি চাই না তারা চাই একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাত গুলো কবুল করুন আপনার সন্তান আপনার আত্মীয়ের সন্তান এই মাসুম বাচ্চা তিন এরা যদি সুরা মুলুক পাঠ করে সুরা ইয়াসিন পাঠ করে সুরা রহমান পাঠ করে আপনার কবরে যদি সবাব পৌঁছায় সাথে সাথে ফেরেস্তা সোনার তস্তরি নিয়ে ওই হাদিয়া নিয়ে কবরের কাছে গিয়ে বলবে ইয়া সাহেবাল কবরিল গরীব ইয়া সাহেবাল কবরিল আমি হাজিহি হাদিয়াতুন আহাদাহা একটু আগে হেফজখানা থেকে কোরআন তেলাওয়াত করে তোমার জন্য হাদিয়া পাঠানো হয়েছে তুমি সেটা নাও সুবহানাল্লাহ আমার নবী বলে ওই কবরবাসী সেই হাদিয়া পেয়ে এমন আনন্দিত হয় একজন মানুষকে দুনিয়ায় থালা ভরে খাবার দিলে যেভাবে খুশি হয় অনুরূপভাবে সে আনন্দের মধ্যে ভাসতে থাকে সুবহানাল্লাহ জোরে বলন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা মোহাম্মদ কাজীমি আলাইহির রহমান বিশ্ববিখ্যাত ফক্বী শাস্ত্রবিদ তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন দেখে কবরের মৃতগুলো সব উঠে আনন্দ প্রকাশ করতেছে কথাগুলো ওয়ান্ডার্স অফ দি ওয়ান্ডার্স মনে হতে পারে কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা আমি রেফারেন্স আর আন্তাজি ফান্দাজি কোনো কথা বলি না তো কবরবাসী যখন আনন্দ প্রকাশ করছে ওই যে আমার ভাই বললেন আল্লাহর বলিরা কবর থেকে মানুষের সাথে কথা বলতে পারে আর আল্লাহর বলি যদি জমিনের উপরে তাকে কবরে কি হয় সেটা দেখে কথা বলেন ঠিক কিনা এটা অলিদের জন্য তো অনেক বড় ব্যাপার এটা আপনিও দেখবেন যদি আপনার মধ্যে সেই নিয়ামত আপনি পান কথা বলেন ঠিক কিনা এটা একটা মামুলি ব্যাপার অনেক সন্তান আছে কবরে গিয়ে মা বাবার সাথে কথা বলে কারণ তিনি ওই জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন ঠিক না আজকে কোরআনের মাহফিল আপনারা বসেছেন এটা নিচক কোন অনুষ্ঠান না এটা কে আমুল লাইলের অংশ নবী বলেন রোজাই তোমরা দিনে রোজা রাখো রাতে এরকম মাহফিল কোরআনের আলোচনা চর্চাই যেখানেই যাও সেটা তোমাদের জন্য কে আমুল লাইলের অংশ আর মান কামা রমদান এই মানানো আহতে সাবান গুফের আল্লাহু মা তাকাদ্দাম মিন দাম বিহি আবার অন্য জায়গায় বলেন আলাইকুম বে কিয়াম ইল্লাই তোমরা বেশি বেশি করে কিয়ামুল্লাইল পালন করো কিয়ামুল্লাইল মানে কি এইভাবে বিনিদ্র রজনী যাপনের মধ্য দিয়ে আল্লাহর কোরআন স্মরণ করা জিকির আসকার করা তাহাজ্জুদের নামাজ পড়া তসবি পড়া তাহাল আদায় করা সালাতুত তসবির নামাজ পড়া কথা বলেন ঠিক কিনা নবী বলেন ফাইনাহু দাবুন লিস সালিহিনা ক্বাবলাকুম এটা তোমাদের পূর্ববর্তী বিভিন্ন নবীদের সময়ে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের আমল এবং ওয়াহুয়া করবাতুন লাকুম ইলা রাব্বিকুম তুমি কি আমল লাইল পালন করলে মাহফিলে বসলে তুমি মনে করছো আমি একটা 10টা মাহফিলের মধ্যে বসলাম না আমার নবীর ভাষায় আজকের এই কিয়ামুল লাইল আজকের এই মাহফিল আমাদের জন্য আল্লাহর সাথে দিদারের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া মুকাফফিরাতুন লিসাইয়্যাত গুনা মাফের একটা কাফারা হয়ে যাচ্ছে এই মাহফিল আজ কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা মাহফিলে বসেছি এসেছি ভালো হলো নাকি খারাপ এই ভালোর পক্ষে কারা একটু হাত তুলি আল্লাহর ফেরেশতারা আমাদের হাতের করছে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমিন প্রিয় হাজেরিন کرام হাম্মাদ কাজিমি জিজ্ঞেস করছে ভাই তোমরা এত আনন্দ কেন প্রকাশ করছো বলে একটু আগে আল্লাহর একজন বান্দা আমাদের কবরের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে সওয়াবগুলো আমাদের কবরে বকশিশ করে গেছে আমরা এখনো পর্যন্ত সেই সওয়াবটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে শেষ করতে পারছি না তাই আমরা আনন্দ প্রকাশ করছি সুবহানাল্লাহ আরো বলবেন না সুবহানাল্লাহ লাভ না ক্ষতি লাভ লাভ কেমন লাভ বলতে গেলে ফজর হয়ে যাবে এত নিয়ামতের ভান্ডার তো আল্লাহর এই কুরআন আল্লামা মুআযিনুল জোহানি রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন যেই বাবা হাফেজে কুরআনের বাবা সেই হাফেজে কুরআন দুনিয়ার মধ্যে কে তিনি যখন বেড়সতের মাধ্যমে কিয়ামতের ময়দানে উঠবে আমার নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তা জান ইয়াউমাল কিয়ামা তার কপালের মধ্যে একটা এমন নুরানি মুকুট এঁকে দেবে সমস্ত ফেরেশতারা বলবে যে সাহেদা ওয়া সাহেদা জুদ্দাহু দেখো দেখো তাকে মারহাবা দেই আমরা এই ব্যক্তি তো হাফেজে কোরআনের বাবা এনতালিকু বিহিলাল জান্নাত চলো একে আমরা জান্নাতে পৌঁছে দিই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে হাফেজে কোরআনের বাবা হিসেবে কবুল করুন আমিন আর মা যদি ওই হাফেজে কোরআন বানাবার জন্য মা যদি তেলাওয়াত করে মায়ের গর্বে সন্তান দুনিয়া এসে দেখবেন মার ওই হ্যাফজ মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছে এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গৌসে পাক ঠিক না কথা বলেন ঠিক কিনা মা উম্মুল খায়ের ফাতেমা কোরআন তেলাওয়াত করেছেন

বলে হুজুর আমি তার আর পারব না কেন হয় বলে যে আমার মামাকে পেটে নিয়ে আল্লাহর এই জায়গাগুলো প্রতিদিন তেলাওয়াত করত। আর আমি গোসে পাক মায়ের পেটে বসে বসে গুলো মুখস্থ করে দুনিয়ায় চলে এসেছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ दोस्तों সে কারণে তিনি কবরে গিয়ে যখন বললে কুম বে ইসনিলা ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম একটু দাঁড়িয়ে যাও ঠিক না কাফন পরা মানুষ একটা দাঁড়িয়ে গেলেন বলে যে কয় বছর আগে মরছো বলে একশো বছর আগে আপনি গৌসে যখন বেলায়তের ভাষায় আপনার জবানে বলেছেন আল্লাহর ইজিন হুকুম ওই কবরে পৌঁছে গেছে আল্লাহর নির্দেশে আপনি গৌসে সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি বলে যে এবার ঢুকে যাও হাত্তাইয়া কোমো সারা টিল টুকি তোমাকে এখানে থাকতে হবে জোরে বলেন না সোহান আল্লাহ এরপরে আমি যদি বলি অনেক সময় লাগবে সেদিকে না গেলাম একটু রেফারেন্স দিলাম আমরা সমাজে এমন মা বাবা চাই যে মা বাবার ঔরসে রক্ত ধারাই যেন হাফেজে কোরআন তৈরি হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়া আখড়া তুবই জাহানে সেটার নিয়ামত সে কারণে আমি কোরআনের তেলাওয়াতে খোদবার মধ্যে বলেছি কুল হালিয়াস্তাবিল্লা দিন আলামুন আল্লা দিন আলাই আলাই আল্লাহ বলেন যারা জানে তারা যারা জানে না তারা কি এক আল্লামা জালাল মোহল্লি আলহ রহমা তফসিরে জালালাইনের মধ্যে এই হাল শব্দটা এখানে নেগেটিভ নিয়েছেন প্রশ্নবোধকটা না করতে নিয়েছেন যে যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না আর এই জানার না জানার যে বিষয়টা মোফাসরিনে কেন আমরা এনেছেন সেটা হচ্ছে আল্লাহর কোরআনের এলম আমরা একটা কমন হাদিস পড়ি আলা ফরিদাত মুসলিমিন বা মুসলিমাতি শেখ মহাকে আব্দুল হক মহাদেস দেলবি আলহি রহমা সহ অসংখ্য মোফা সিরিনে কারামরা বলেছেন যেখানে এখানে ফরজ এলম হচ্ছে আল্লাহর কোরআনের এলম কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের একটা আয়াত দেখি যে আল্লাহ বলেন কু আনফুসিকুম আহলিকুম নারা তুমি তোমার ছেলে মেয়েকে তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তো জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য ফারুক আজম হাদিস এনেছেন এই কোরআনের এই আয়াতের আলোকে বলে জাহান নামের আগুন থেকে বাঁচানোর অন্যতম নিয়ামত হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দেয়া যার মধ্যে কোরআনের আলো আছে সে কখনো জাহান নামি হতে পারে না দুনিয়ায়ও তার জীবনটা নুরানি কবরে যখন আপনি যাবেন আমার আল্লাহ বলেন ওই কোরআনের আলো দিয়ে আমি তোমার কবরটা আলোকিত করে দেই কেয়ামতের ময়দানে কোনো অন্ধকার তোমাকে ঘ্রাস করবে না কারণ ওই কেয়ামতের ময়দানও কোরআনের আলো দিয়ে আমি তোমার জন্য আলোকিত করে দিই আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক কোরআনটা কাগজে কোরআন ঠিক না প্রিন্টেড কোরআন গ্রন্থিত কোরআন কোরআনের একটা ছেঁড়া পাতা যদি কারো পায়ে লাগে আমরা চুমুখে সালাম করে সেটা সেলফের মধ্যে রেখে দিই কথা বলেন ঠিক কিনা কারণ কোরআনটা আমাদের জন্য এত দামি আরে গ্রন্থি তো সাথে লাগা একটা রিয়াল এটা সেগুন গাছ কথা বলেন ঠিক কিনা সেটা যদি কারো পায়ে লাগে আমরা চুমুখে সেলফের মধ্যে রেখে দিই আর আল্লাহ বলেন তোমার কাছে রিয়ালটা তো দামি কাগজের কোরআনটা তো দামি কিন্তু আমি আল্লাহ তো তাম পৃথিবীর মধ্যে যত কোরআন আছে মৃত পাত্রে চান্ডার মধ্যে গাছের ঢালে গাছের পাতায় মানুষের স্মৃতিতে বককে কুয়োতে হাফে যায় তাম পৃথিবীর মধ্যে যত কোরআন আছে এই কোরআনকে কোরআন বানিয়েছি আমার নবীর নুরানি জবানের বসিলাই বলেন না সোহান আল্লাহ আমার নবী যেভাবে বলেছেন হাফেজে কোরআনরা সেভাবে স্মৃতিতে ধারণ করেছে কোরআন দেখেন ইঞ্জিল দেখেন জবুর দেখেন বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট পড়েন নিউ টেস্টামেন্ট পড়েন দশাতির পড়েন গসপেল পড়েন এই সবগুলো হচ্ছে কোন না কোন ধর্মের এক একটা বিকৃত রূপ কিন্তু আজকের দিন পর্যন্ত ইনডিড নো আদার বুক অ্যানটেরিয়র টু দ্য কোরআন কুড বি হেল্ড ইকুয়েল টু এ সিঙ্গেল চ্যাপ্টার देयर অফ কোরআনের একটা লাইন একটা nokta কেও আজকের দিন পর্যন্ত বিকৃত করা সম্ভব হয় নাই যেভাবে নবীর কণ্ঠে বেরিয়েছে সেভাবে কোরআন আছে কেয়ামত পর্যন্ত থাকবে কারণ পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের হাফেজরা আছে কথা বলেন ঠিক কিনা এই হাফেজে কোরআনটা সম্মানের সাথে থাকুক আমরা চাই কি চাই না তারা চাই হাত তুলি আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন আজকে অনেক বড় সংকট সেটা হচ্ছে হেফজখানা বিশেষ করে সুন্নি আকিদাই যারা বিশ্বাসী আমরা আহলে সুন্নতাল জামাতের আকীদায় যারা বিশ্বাসী যারা আল্লাহ এবং রসুলের প্রকৃত আদর্শের মধ্যে আমরা আছি অনুসারী দাবি করি আমাদের একটা বড় সংকট হচ্ছে আমাদের মধ্যে ভালো হেফজখানা নেই কথা বলেন ঠিক কিনা আমরা যখন ইন্টারভিউ নিতে যাই এটা হবে যে কোরআনের ইন্টারভিউ হোক আর মসজিদে ইমাম খতিবের ইন্টারভিউ হোক ওই জায়গায় অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাই কিন্তু আমরা আল্লাহর কোরআনে তেলাওয়াতের ওই জায়গায় গিয়ে আমরা হোঁচট খাই আপনারা বিষয়গুলো আদার ওয়েস নেবেন না সে কারণে আমি বলবো হাফেজে কোরআন তৈরির জন্য হেফজোখানার কোনো বিকল্প নাই এবং এই হেফজোখানা যদি তৈরি হয় আপনার দুনিয়া আখেরা তো এটা নিয়ামত হলো আপনার কবরও নুরানি হলো আপনার এই সন্তানের ওসিরাই আপনি কবরের মধ্যে শান্তিতে থাকবেন এবং এই কোরআনের আলোতে আপনি জাহান্নামি হলেও আল্লাহ কোরআনের আলোয় আপনাকে জান্নাতি বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা তো মহব্বতের সাথে বলেন ঠিক কিনা সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে দেবেন সোলাইমান আল কাদের খানার মধ্যে রাজি আছেন কিনা যাদের যা আছে প্রাণ মন উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের খেদমতে হাফেজে কোরআন যেন তৈরি হয় এই কাজে আপনারা এগিয়ে আসবেন আমি শুনলাম যে ভাড়া বাসায় হেফজখানা পরিচালিত হচ্ছে আমরা যদি সবাই একটু একটু চেষ্টা করি এই ভাড়ায় বাসায় হেফজখানা না হয়ে সেটা একটা স্থায়ী জায়গার মধ্যে হতে পারে কথা বলেন ঠিক কিনা এটা হোক আমরা চাই কি চাই আমরা তো আজকে একটু চিটে ফোটা দেখলাম যে সন্তান তেলাবাদ করলো আরো না জানি কত সোনার সন্তানরা এই হ্যাপানার মধ্যে পড়ছে ধীরে ধীরে তৈরি হচ্ছে আমি আপনাদের মতে বলবো যে সন্তান যদি আলেম হওয়ার পাশাপাশি হাফেজে কোরআন হয় হাফেজে কোরআন হওয়ার পরে সে কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কোনো সমস্যা নাই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আপনার আপত্তি কিসের কিন্তু আল্লাহর কোরআনটা যদি তার সিনাই পাকে থাকে কোরআনের আলোও থাকলো দুনিয়ায় পার্থিব জীবনে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হতে পারল তাহলে আপনার সন্তান দুনিয়া আখড়াতে পরিপূর্ণ হলো কথা বলেন ঠিক কিনা অতএব আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে বলবো যে এই সাথে আপনাদের জীবন সম্পৃক্ত রাখবেন হাফেজে কোরআনদেরকে ভালোবাসবেন আল্লাহর কোরআনের এই ভালোবাসা কাল কিয়ামতের ময়দানে নবী বলেন যে আজকে যে রোজা রেখে আপনারা কিয়ামুল্লা পালন করছেন কোরআনের মাহফিল এসেছেন আমরা কোরআনের বাইরে কি কোনো কথা বলেছি বলি নেই এই কোরআন কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে ও আল্লাহ হাফেজ সোলাইমান আল কাদির খানার মধ্যে তোমার এই বান্দারা বসেছিল কোরআনের মাহাফিলে ইন্নি মানা তুহ নৌমা বিল্লাইলে তারা বিশ্রাম করার জন্য ঘুমের মধ্যে গিয়েছিল আমি তাদেরকে টেনে টেনে মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে বসিয়ে রেখেছিলাম তেলাওয়াতের মধ্যে তারা বি নামাজে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি কোরআন তাদের জন্য সাফাত করলাম আমার নবী বলে কোরআনে সাফাত আল্লাহ কবুল করে জাহান নামি কো চাইলি জান্নাতি বানিয়ে দিতে পারে যেটা বলেন না সুহান আল্লাহ তাহলে এটা হচ্ছে নিয়ামতের ভান্ডার আল্লাহ নিয়ামতকে কদর জানি করার তো ফিক অনেক জায়গায় ভালো শিক্ষকের সংকট আছে আমার একজন বন্ধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হেফজখানা দিয়েছেন দেখার মতো কিন্তু মনের মতো হাফেজে কোরআনের শিক্ষক পাওয়া যায় না আল্লাহ রহমতে আমাদের ছোট ভাই সাদ্দাম তার মধ্যে এখলাস আছে মোহব্বত আছে এবং তার সাথে এক যাক তরুণ যারা বিভিন্নভাবে আজকে কাজ করছে তারা এক একজন দেশের বরেণ্য হাফেজ অতএব তাদের মাধ্যমে আরও সোনার সন্তানরা হাফেজে কোরআন হিসেবে এগিয়ে আসুক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন আমি এলাকার প্রতিটি মানুষকে বিনয়ের সাথে আহ্বান করব আমরা সবাই চলে যাব কেউ থাকবো না কেও আজকে কেউ কালকে কথা বলেন ঠিক কিনা আজল যখন এসে যাবে কেউ কাউকে আমরা রক্ষা করতে পারবো না মৃত্যু অবধারিত হায়াতের বাজেট দেওয়ার আগে আল্লাহ মৃত্যু দিয়েছেন খালাকাল মাউতা হায়াতা ওই যে সুরা মুলুকের কথা বলেছি সেখানে কি সুন্দর করে আল্লাহ তাবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম মাহসানু আমালা ওয়া আল আযীযুল গাফূর আল্লাহই খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রাহমানিন মিন তাফাউতিন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর এভাবে বলতে বলতে আল্লাহ গোটা সৃষ্টি মহিমাকে এই সূরা মুলুকের মধ্যে এনেছেন আর এখানে বলছে তোমার হায়াতের বাজেট দেওয়ার আগে আমি তোমার মৃত্যু কখন হবে সেটা আগে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব আমরা সবাই চলে যাব কিন্তু আমরা যদি হাফেজে কোরআন রেখে যাই হ্যাপ জোখানার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমরা কবরে যাওয়ার পরে ঈসালে সব কবরের মধ্যে জারি থাকবে ঠিক আছে কিনা আল্লাহ আমাদেরকে এগিয়ে আসার তৌফিক নসিব করুন আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম মোমা আলাই আলাইকুম আসসালামালাইকুম ওরহমতুল্লাহি